दिल है छोटा सा छोटी सी आशा मस्ती भरे मन की भोली सी आशा चांद तारों को छूने की आशा आसमानों में उड़ने की आशा दिल है छोटा सा छोटी सी आशा मस्ती भरे मन की भोली सी आशा महक जाऊ मैं आज तो ऐसे फूल बगिया में महके है जैसे बादलों की मैं और जनरिया झूम পাদলো দুনিয়া দিল হ্যাঁ ছোটো আসা ছোটি সি আশা মস্তি ভরে মান কি ভোলি সি আশা হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সব্বাই ভালো আছো আর আমিও ভালো আছি একটা খুশির খবর তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে আমার এই ব্লগ চ্যানেলের সঙ্গে রিলেটেড সেই জন্য আমি এই চ্যানেলেই এই খবরটা তোমাদেরকে দিচ্ছি আশা করছি তোমরা শুনে খুশি হবে এবং আমাকে এখানে যেমন তোমরা সাপোর্ট করছো আমাকে সেখানেও তোমরা সাপোর্ট করবে এবার তোমরা বুঝতেই পারছো কিছু কিছুটা হলেও ইভেন অলরেডি অনেকে জেনেও গেছে তো বিষয়টা আজকেই করলাম এই বিষয়ে আমাকে অনেক শুভাকাঙ্ক্ষী বলেছে আমার কিছু কাছের মানুষও বলেছে নতুন করে কাছের মানুষ হয়েছে তারাও আমাকে এই কি বলবো এই সদুপদেশটা দিয়েছে তো আমি টাইম পাচ্ছিলাম না বিশ্বাস করে টাইম পাচ্ছিলাম না পাজাল্ট হয়ে গেছিলাম অনেক বিষয় নিয়ে সমস্তটাই তোমরা জানো নতুন করে আমি কিছু বলছি না তো আজকে আমি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেছি এই ব্লগ চ্যানেলের জন্য মানে ব্লগ বিষয়ের জন্য ব্লগ ভিডিও দেওয়ার জন্য আর চ্যানেলের নামটাও এই ব্লগ চ্যানেলের নামেই বস লেডি সুতোপা এই চ্যানেলের নামেই কিন্তু আমার ফেসবুক পেজে যে মানে যেই পেজটা ক্রিয়েট করেছি সেই নাম তো আজকে আমি এই চ্যানেলেও যেই ভিডিওটা ছেড়েছি আমি ওখানেও সেই ভিডিওটাই ছেড়েছি কিন্তু একটু এডিট করে এবং টাইমটা কমিয়ে কারণ হুবহু ইউটিউব থেকে ফেসবুকে কপি করে ছাড়া যায় না তাতে অসুবিধা হবে পরবর্তীকালে এখন আমার কোনো অসুবিধা না নাও হতে পারে কিন্তু পরবর্তীতে অসুবিধা হবে সেই কারণে শুরুর থেকেই ঠিক করে চলার চেষ্টা করছি জানি না কতটুকু আমি পারফেক্ট করতে পেরেছি কারণ সবটাই নিজে করেছি ভুলভ্রান্তি হয়তো হয়ে আছে যাই হোক আস্তে আস্তে শিখে যাব ইউটিউবেও তো যখন এসেছিলাম তখন সবটা জেনে আসিনি আস্তে আস্তে সব করেছি শিখেছি এখনও অনেক জিনিস আছে অজানা অচেনা সেগুলোও আস্তে আস্তে আশা করি সব শিখে যাব আর ইউ এই ফেসবুকে আমি নতুন যেটা খুলেছি সেখানে আমাকে আমার ফেসবুক ফেসবুক অ্যাকাউন্টে আর কি যারা রয়েছে তারা অনেকেই রেসপন্স করছে আমি চাইব আমার ইউটিউবের এখান থেকেও তোমরা সবাই আমার ফেসবুক পেজে পেজটাকে একটু ফলো করো তো আমি ওই ফেসবুক পেজের লিঙ্কটা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো ঠিক আছে এইটুকুই তোমাদেরকে জানাতে এলাম এই খুশির খবরটা তোমাদেরকে দিতে এলাম ফাইনালি আমিও ফেসবুকে একটা পেজ খুলেছি তো এবার আমি আমি এটা বুঝতে পারছি না যে আমি যদি রিল করি মানে শর্ট ভিডিও করি ফেসবুকে সেটা কি যেই পেজে আমি এই চ্যানেলটা খুলেছি মানে ওই আর কি ব্লগ ভিডিওটা দিচ্ছি সেখানেই কি রিল করতে পারবো কি না সেটা আমি বুঝতে পারছি না জানি না তো যাই হোক এখন রিল করার সময়ও নেই এখন জাস্ট ওটাকে ভিডিওগুলোকেই ডেলি আপলোড করব তোমরা প্লিজ দেখো এখানেও দেখছ ওখানেও আমাকে একটু মানে কি বলবো ক্রাইটেরিয়া পূরণ করতে একটুখানি সাহায্য করো তারপরে যদি কপালে থাকে কোনো সময় যদি আরও বেশি হিউজ মানে মানুষের কাছে যায় তখন সেটা লাকের ব্যাপার চেষ্টা করার থেকে মানে পিছোপা হতে নেই কখন কার ভাগ্য কোথায় খুলবে কেউ বলতে পারে না তো চেষ্টা করতে থাকি যা হয় হবে এমনটা না মানে বলতে পারবো না যে তুই তো চেষ্টাই করিস নি তাহলে হেরে গেলি কিভাবে চেষ্টা করে হেরে যাওয়াতে কষ্ট হয় তবে হ্যাঁ সেলফ স্যাটিসফ্যাকশান বলে একটা কিছু থাকে যে না আমি চেষ্টা করেছিলাম হার্ড অ্যান্ড সোল তো সেই চেষ্টার পথেই আবার নেমেছি জানি অনেক খাটনি হবে অনেক খাটনি হচ্ছে অটোমেটিক্যালি আরও হবে কিন্তু এটা তো নিজের জন্যই করছি তো সেই কারণে আমাকেই খাটতে হবে তোমরা তো সঙ্গ দিচ্ছ আমাকে আর এই সঙ্গটাই হচ্ছে সবচেয়ে মূল্যবান আমি খাট আমার খাটা পরিশ্রম তখনই কি বলবো মানে ভ্যালুয়েবেল হবে যখন তোমরা তোমাদের অমূল্য সময়টা আমাদেরকে দেবে আমার মতন এরকম অজস্র ব্লগারকে দেবে চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই আমাকে শুভকামনা জানিও সঙ্গে সঙ্গে আমার সঙ্গে থেকো আর প্লিজ ডিসক্রিপশান বক্সটা চেক করে আমার আমার পেজটাকে ফলো করতে ভুলে যেও না গুড নাইট টাটা